গরমের দিনে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মেকআপটা হতে হবে খুবই লাইট ঘামে গোলে নষ্ট হয়ে যাবে না লং লাস্টিং হবে কিভাবে এমন থাকছে আজকের ভিডিও করার দিন খুব ভালোভাবে হবে এবং মেকআপ শুরুর আগে মুখে খুব ভালোভাবে বরফ লাগিয়ে নিতে হবে এই বরফটা আমাদের ফেসটাকে অনেকক্ষণ যাবত ঠান্ডা রাখবে এতে মেকআপটা যেমন খুব ভালোভাবে বসবে তেমনি আমাদের গরমটাও কম লাগবে মেকআপটা করতে তারপর মোস্ট ইম্পর্টেন্ট থিং যে যেটা অনেকে স্কিপ করতে যায় বা অ্যাভয়েড করে এটা হচ্ছে ময়শ্চারাইজার গরম হোক শীত হোক যে কোনো ওয়েদারে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিতে হবে স্কিনের টাইপ অনুযায়ী ফেসে প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে এর পরপরই প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তারপর আমি ব্যবহার করছি কনসিলার যেহেতু গরমের দিন গরম লাগবে এটাই স্বাভাবিক এর জন্য আমাদের মেকআপটা হতে হবে খুবই লাইট তাই আমি খুবই মিনিমাল কনসিলার অ্যাপ্লাই করেছি কালার কারেক্টারটা একেবারেই আমি স্কিপ করলাম কারণ কালার কারেক্টর ব্যবহার করলে দেখা যায় যে বেসটা এমনিতে অনেক ভারী হয়ে যায় বেশি বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় কনসিলার অ্যাপ্লাই করতে হয় তারপর আমি মুখে ক্রিম লাগানোর জন্য যতটুকু পরিমাণ নেই অতটুকু পরিমাণে একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম আর ফাউন্ডেশনটা খুবই লাইট ওয়েটের একটা ফাউন্ডেশন ক্রিমের মতো করে ফুল ফেসে হাত দিয়ে লাগিয়ে নিলাম তারপর পরে একটা নর্মাল লুজ পাউডার নিয়ে নিলাম যে ধরনের লুজ পাউডার হলেই হবে আমি তো আমার বেবি লুজ পাউডার ব্যবহার করেছি এই লুজ পাউডারটাকে সেট করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার এতে দেখা যাবে লুজ পাউডারটা খুব সুন্দরভাবে ফেসের সাথে একদম মিশে যাবে ফলে দেখা যাবে যে ঘেমে গেলে মানে গুটি গুটি করে পাউডারগুলো উঠে যায় না ওরকম হবে না তাছাড়া হচ্ছে মেকআপটাও একদম স্মুথ ফ্ললেস হবে তারপরে একটা ভালো কম্প্যাক্ট পাউডার নিয়ে নিতে হবে যেহেতু একেবারে নর্মাল একটা বেস করেছি দ্যাটস ওয়াই খুব ভালো একটা কম্প্যাক্ট পাউডার হলে ভালো হয় এতে দেখা যাবে মেকআপটা লং লাস্টিং হবে সেই সাথে মেকআপটা স্মুথ একটা টেক্সচার আসবে এই তো বেস মেকআপটা মোটামুটি এ পর্যন্তই আর বেস মেকআপটা যদি এরকম ভাবে যে কেউ করে বিয়ে বাড়িতে অনায়াসে যাওয়া যাবে ঠিক এইভাবে মেকআপ করলে ঘেমে নষ্ট হয়ে যাবে না বা গরমে গোলে মেকআপ পড়বে না তাছাড়া গরমের দিনে কিন্তু ভারী মেকআপ করলে মেকআপটা ক্রিজ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে তাই অ্যাকচুয়ালি আমি বিশেষ করে গরমের দিনে ভারী মেকআপটা একেবারেই অ্যাভয়েড করি ইদানিং আমার আউটার আই খুব ভালো লাগে এখানে আমি একটা ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করেছি কাজল সবসময় ওয়াটারপ্রুফ ব্যবহার করলে ভালো হয় আমার খুব ফেভারেট ওয়াটার প্রুফ কাজল হচ্ছে অ্যাবসুলেট নিউ ইয়র্কের কাজলটা আজকে আমি কোন ধরনের আইলাইনার ব্যবহার করিনি মোটামুটি এর মধ্যে গর্জিয়াস একটা আই লুক আনার চেষ্টা করেছি এবার আবারও চলে যাব ফেসের মেকআপে প্রথমে ফেসটাকে কন্ট্রোল করে নিলাম আর আমার কাছে মনে হয় পাউডার কন্ট্রোলিংটা সবচেয়ে বেটার একটা অপশন আমি পাউডার কন্ট্রোলিং করতেই খুব বেশি পছন্দ করি তাছাড়া লাইট মেকআপের ক্ষেত্রে পাউডার কন্ট্রোলিংটাই ভালো সাথে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম আর ব্লাশ অ্যাপ্লাই করতে আমি কখনোই কৃপণতা করি না আমি সবসময় অনেক বেশি ব্লাশ অ্যাপ্লাই করতে পছন্দ করি মেকআপের কোনো একটা দিক নিয়ে একটা দুর্বলতা থাকে না তো এই ব্লাশনটা হচ্ছে আমার একটা দুর্বলতা ব্লাশন অ্যাপ্লাই করতে আমার অনেক ভালো লাগে তা আমি এখানে দুইটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম আজকে একটু কালারফুল লিপস্টিক অ্যাপ্লাই করলাম এমনিতে দেখা যায় ম্যাক্সিমাম সময় নুড লিপস্টিক ব্যবহার করা হয় আগে অনেক বোল্ড লিপস্টিক অ্যাপ্লাই করতে পছন্দ করতাম কিন্তু ইদানিং আবার এই নুড লিপস্টিকটা অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে তো শখের গয়নাগুলো পরে নিলাম আর যে তো অনেক গরম তাই ভাবলাম চুলটাকে একটু বেঁধে নেই দুপুর বারোটা একটার দিকে মেকআপটা করেছিলাম আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মেকআপটা তখন পর্যন্ত কতটা স্মুথ অ্যান্ড ফ্রেশ দেখাচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন